আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক স্বাগত আমি ন্যাচুরাল পর্স ইন্টারভিউতে দেশ এবং দেশের থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম পছন্দের মানুষকে বিবাহ করার জন্য মনের মানুষকে আপন করে পাওয়ার জন্য একান্তভাবে আপনার নিজের করে রাখার জন্য সারাটি জীবনের জন্য জনম জনমের বন্ধনে তাকে আবদ্ধ করার জন্য ইহুকালে পরে ঘরে তাকে পাওয়ার জন্য আজকে আপনাদেরকে আমি একটি অন্তত সুন্দর একটি চমকপ্রদ আমল আপনাদেরকে সামনে তুলে ধরবো এই আমলটি হজরত রাবে আবু শ্রী নামে ওনার নামের উপরে একটি আমল আজরতের রাবিয়া বসরির নামের উপর আপনাকে ফাতেহা দিয়ে আমলটি শুরু করতে হবে আপনি অতিম বাচ্চাদেরকে বা যে কোনো গরিব অসহায় মানুষকে আপনি ফাতেহা দিতে হবে মিষ্টান্ন ফাতেহা দিতে হবে সেটা হতে পারে মিষ্টি অথবা রসমালে হতে পারে যে কোনো সিন্নি সিনি পায়েস যে কোনো জিনিস আপনি এতিম অসহায় গরিব মানুষকে আপনি ফাতেহা দিয়ে এমনটি করতে হবে আপনার ভালোবাসা মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনার সাথে কথা বলে না ফোনে ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপের ব্লক করে দিয়েছে কোনো কারণে অন্য কারো হাতে সে দেখা গেছে এরকম পরে এরকম হয়ে গেছে যে আপনাকে আগে আপনার জন্য যানজীবন দিতে পারতো আপনার দিন কে আজকে রাত মনে করতে এখন সে আপনাকে দেখতে পারে না অথবা দেখে আপনার সাথে যোগাযোগ করে না কোনো কোনো কারণে স্বার্থের কারণে হোক বা কোনো বিপদগ্রস্ততার কারণে হোক অন্যের পাল্লায় পরে হোক না কেন সে যদি আপনার কাছ থেকে দূরে সরে গিয়ে থাকে আপনাকে অন্তত মহম্মত করতে ভালোবাসত দুজনের বিবাহের ব্যাপারে কোনো বাধা ছিল না সে আপনাকে বিবাহ করতে রাজি ছিল এখন সে বিবাহ করতে রাজি হচ্ছে না আপনাকে ছেড়ে চলে গিয়েছে যদি এই ধরনের পরিস্থিতি হয় ইনশাল্লা আল্লাহ রহমতে আজকের আমল্টি দ্বারা ইনশাল্লাহ আপনি আপনার মনে মানুষকে লাভ করতে পারবেন ইনশাল্লা আল্লাহ রহমতে আল্লাহ রহমতে বলতেছি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এতটা রহমত করবে যে আপনি যাকে আছেন তার সাথে আপনার বিবাহ হয়ে যাবে যদি এরকম হয় যে তার গার্জিয়ান আপনার সাথে রাজি নয় তার পরিবার আপনাকে সাথে বিবাহে রাজি নয় বা আপনার পরিবার আপনার গার্জিয়ান ঠিক আছে রাজি নয় তথাপি তারা রাজি হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর একটা রকমত চলে আসবে এবং সংসারে একটা রকমত চলে আসবে আমলটি যদি একটি কথা হচ্ছে কি আসলে যে কোনো জিনিস লাভ করতে গেলে কিছু কষ্ট করতে হয় এখন এমন নয় যে ঠিক আছে আপনি বিছনা শুয়ে শুয়ে ঠিক আছে পড়বেন লাভ করবেন আর সেটা হয়ে যাবে এটা হয় না এটা তো ম্যাজিক না আর ম্যাজিক মানেই কিন্তু সব জিনিস বাও ম্যাজিক মানে হচ্ছে চোখের ধুলো এটা বাস্তব করে নেই কিছু না চোখের ধুলো তার মানে ম্যাজিক মানে কোনো কিছু নাই এখন কথা হচ্ছে যে আপনাকে এই যে আমলটি আমরা দেবো এই আমলগুলো আপনাকে আমরা যে আমলগুলো এই চ্যানেলে দিয়ে থাকি আমরা কিন্তু বলে থাকি যে আমরা এমন কোনো আমল আপলোড করি না যে আমলগুলো আপনাদের কাজ করবে না আপনাদের টাইম ওয়েস্ট হবে আমাদের অযথা সময় যাবে এবং আমরা দেখা গেছে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে অথবা যারা দেখেছে আমাদের বক্তৃবৃন্দ আছে তাদের কাছে আমরা হালকা হতে চাই না আমাদের কথা হচ্ছে বা কথা কাজ মানে তিনের মতো হতে হবে তাহলেই মনে করে দেখেছে সেই আমলটি আমরা আপলোড করে থাকি সেই ধরনের জিনিস আমরা দিয়ে থাকি আজকেরই আমলটি ইনশাআল্লাহ জাদুর মতোই গ্যারান্টি সে যুক্ত সহকারে আপনাকে আমি দিতে পারি যে আপনি জাদুবিদ্যার মতো হয়ে যাবে যদিও জাদু নয় কিন্তু জাদুবিদ্যার মতো একটা প্রচলিত কথা আর কি এটি কাজ করবে জাদুর মতো ইনশাল্লাহ আপনি খোলা আকাশের নিচে আজকে আমলটি পাঠ করতে হবে আপনাকে খোলা আকাশের নিচে আপনি যাবেন খোলা আকাশ মানে চেয়ে ক্যাবলাম্মুখী হয়ে মানে পশ্চিম দিকে ফিরে আপনি বৃহস্পতিবার রাত্রিতে মানে ঝুম্মা রাত যেটাকে বলা হয় বৃহস্পতিবার রাত্রিতে ঝুমা রাত্রে আপনাকে আমলটি করতে হবে এর আগে কী করতে হবে আমলটিতে বসার আগে আপনাকে কী করতে হবে আপনি সৎকার দিতে হবে পাঁচ কেজি মিষ্টি রাবায় অশ্রীর নামে পাঁচ কেজি মিষ্টি দিয়ে আসবেন আপনি যে কোনো জায়গায় পেয়ে তাদের মাদ্রাসা যেখানে পারেন হাজত রাবায় অশ্রীর নামে ফাতেহা দিয়ে দেবেন বাচ্চাদেরকে বন্টন করে দেবেন নিজ হাতে আপনি তারপর যাকে আপনি পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি পেতে চাচ্ছেন জীবনসঙ্গিনী হিসেবে যাকে আপনি পেতে চাচ্ছেন তবে একটি কথা বলে আমলটি যদি বিবাহ না করেন তাহলে যারা শুধুমাত্র প্রেম করার জন্য অথবা দেখা গেছে তাকে কাছে পাওয়ার জন্য অবৈধভাবে বিন্দু পরিমাণে গুণা নিয়ে যদি অন্য কোনো মতলব নিয়ে আপনি আমলটা করেন আপনি ধ্বংস হয়ে যাবেন সেক্ষেত্রে তো আমার এজাজত থাকবেই না এজাজত তো থাকবেই না আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ আমার আমলটি শুধুমাত্র বিবাহ করার জন্য সত্যিকারের ভালোবাসা মানুষকে পাবার জন্য আপনি যাকে ভালোবাসেন তাকে লাভ করার জন্য ভাই অন্য কারোর জন্য নয় আর দেখা গেছে এই ধরনের আমল যারা করতে পারতেছেন না বা করতে পারবেন না যদি এই ধরনের কোনো পরিস্থিতি সেক্ষেত্রে আপনারা যারা এই আমলের সাধক তাদেরকে দিয়ে করাতে পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমলটি আপনাকে অবশ্যই এইখানে বিশ্বাস করে করতে হবে রাবে নামে হাতে দেওয়ার পর আপনি কী করবেন সমস্ত দোয়া সবগুলি যা আছে রাসুল করিম সাহাবে সাহেবকলাম এবং দেখা গেছে আপনার আনসারগঞ্জ মজারগন তাবেদন বংশধরগণ উমুদগন শহীদ সিদ্দিক হাজি গাজীগণ যারা আছে উম্মতি মোহাম্মদগণ সমস্ত নবুল রাসুল ফেরেস্তাগণ পরিগঞ্জ জিনগণ মক্কেগন প্রত্যেকের রুহরকে আমল আপনি সবগুলো রেশানি করে দিবেন এবং আপনি বলবেন যেন আপনার এই সব রেসানির আপনার আমলটি কাজ করে এবং আপনি যাকে চাচ্ছেন তার সাথে যেন আপনার বিবাহ হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে তার সাথে আপনার বিবাহ হবে তার গার্জিয়ান আপনাকে বিবাহের প্রস্তাব পাঠাবে অথবা সে নিজে আপনার কাছে ফেরত আসবে আপনাকে বিবাহের প্রস্তাব দেবে এবং আপনার সাথে যদি সে কোনো অন্যায় করে থাকে বলতেটি করে দেখে গোনা করে থাকে সেটির জন্য সে আপনার কাছে ক্ষমা চাবে মাপ চাবে তো আমলটি করতে হলে আপনাকে একটি পরিষ্কার ম্যাঘ দিনে আকাশের নিচে যেতে হবে কারণ মেঘলা দিন হলে তো আবার আকাশে বৃষ্টি হিসেবে আমলটিকে নষ্ট করে দিতে পারে পাঁচ কেজি মিষ্টি দিয়ে আপনারা শ্রীমামী ফাতা দিয়ে তারপরে খোলা আকাশের নিচেকে বসবেন গান বাজনা বাদ্য বাজনা শব্দ না আসে আপনার কারণে এরকম জায়গায় বসবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি আমলটি যেই স্ক্রিনে আপনারা দেখেছেন সেই আমলটি আপনার চার বার পাঠ করবেন এক নিয়তে বসবেন একজনকে ধ্যান করবেন তার ধ্যান তার ভালোবাসা তার মুখ ছবি আপনার সামনে যেন বেশি ওঠে সেভাবে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আপনি এক রাত আমল করলেই রেজাল্ট পাবেন যদি কোনো কারণে এক রাত না হয় তাহলে তিন রাত আমল করতে হয় সেটা আপনার ভালো করে বুঝেন এবং জানেন প্রতিবার বলে থাকি আমরা আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনি সুখের সংসার করতে পারবেন সেই কামনা আমরা করি আর আমলটি করতে হলে চ্যানেল থেকে এজাজত নিতে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার নাম বাবা মার নাম লিখতে হবে এবং আপনাকে ই আল্লাহ ইয়া মোহাম্মদ লিখতে হবে সোনাল্লাহ আলহামদুল আল্লাহকুল্লা আল্লাহ এবং আমিন এই কথাগুলো আপনাকে লিখতে হবে অনেকে শব্দগুলো লিখেন একটা দুটো শব্দ লেখেন পরিপূর্ণ শব্দ লেখেন আমরা বলবো পরিপূর্ণভাবে লিখে দিন নাহলে আপনার এজাজত হয় না সে আমার আপনার কাজ হবে না এজাজত যে কোনো আমলের একটি পরিপূর্ণ শর্ত ভাই সে আমল আপনাকে মাথায় রাখতে হবে সেই কথাটাই আপনাকে মাথায় রাখতে হবে ভালো থাকবেন আপনারা অসংখ্য আমার চ্যানেলটি ভিজিট করার জন্য চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং যারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে এবং আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পাশে থাকতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেল থেকে আমল করে বিভিন্ন নুরানি মাকলিকাতার আমল করে বা সাধনা তপস্যা ধ্যান করে বিভিন্ন জায়গায় সফল হয়েছেন বিভিন্ন নবীর আসলগুলির আমল করেছেন গাউজ কুতিপের আমল করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সফলতার জন্য আমাদের অন্তর অন্তস্থ থেকে আপনাদেরকে রইল অভিনন্দন আপনাদের সফলতার অডিও ক্লিপগুলো আমরা অতি শীঘ্রই মানুষের সামনে চলে যাবো মানুষ যেন দিনের পথে ইসলামের পথে হ্যাঁ একমতের পথে আসতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ